পারস্পরিক মতবিরোধ কি করবে না করবে, কর্মী নেই সমর্থক নেই, চারটে লোক এনে একবার রাস্তা আটকাতে যাচ্ছে আবার চলে যাচ্ছে, সমস্ত সচল আছে, যানবাহন নিত্যযাত্রী অফিস শিল্পক্ষেত্র ট্রেন সব পুরোদস্তুর চলছে। এখন আমরা তো বাংলায় এই যে বন্ধ অবরোধ এই কালচারটা থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বার করে আনতে চেয়েছেন এই আমাদের রাজ্যটাকে, তো সেটা তো চলছে এখন ঠিকঠাক, তো সেখানে যদি এই সস্তার রাজনীতি হয়, ওদের লোকেরাই তো বলছে, ওদের যারা লোক জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে ঘরে বসে বন্ধ ডাকা সস্তা রাজনীতি করছে, মানুষের সামনে নেই, সংগঠনে নেই, কোথাও নেই, তো যা হবার তাই হচ্ছে, তো নিজেদের একমত নয়, কী করতে হবে জানে না, দিশাহীন রাজনীতি করছে, পরস্পরের সঙ্গে মতবিরোধ, যা হবার তাই হচ্ছে। এদিকে ভোটে সন্ত্রাসের প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভ, জলপাইগুড়িতে এসডিও অফিসের সামনে বামেদের বিক্ষোভ চলে, লাঠিচার্জ পুলিশের। একদিকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ, অন্যদিকে জলপাইগুড়িতে সেখানে এসডিও অফিসের সামনে বামেদের বিক্ষোভ। আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ, পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের কর্মসূচি। বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই মিছিল শুরু হয়ে যায়, রামলীলা পার্ক থেকে এই মিছিল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত যাবে, তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচি। আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে এই মিছিল, কথা বলবো আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের সঙ্গে। পৃথা, এই মুহূর্তে মিছিল কোন জায়গায়? মিছিল প্রায় গান্ধী মূর্তি পৌঁছবে করছে, এবং আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে মৃত্যুর রহস্য নিয়ে প্রথমে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ, যার নেতৃত্বে রয়েছেন শ্রীরামপুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, এবং এই মিছিল বলা চলে মহামিছিল কিন্তু এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে গান্ধী মূর্তি পাদদেশে পৌঁছে যাবে। এবং তাদের যারা প্রধান দাবি যে আনিস মৃত্যু রহস্য মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ সিট গঠন করা, এবং সেই সিট গঠন করার পর হাইকোর্ট সেই সিটকে মান্যতাও দিয়েছে, তারপরে বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে পথে নেমেছে সেই পথে নামাকে তারা বারবার রক্ষাজনক ঘটনা বলছে, এবং বলছে যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে মৃত্যু রহস্যকে কেন্দ্র করে কোনো রাস্তা আটকে প্রতিবাদ করা যাবে না, এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিবাদ জানাচ্ছে সেই প্রতিবাদের পাল্টা প্রতিবাদ জানানোর জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল, এবং এই মিছিল আর খানিকক্ষণের মধ্যে গান্ধী মূর্তি পাদদেশে পৌঁছে যাবে। বৃষ্টি, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।